তো আজকে এই যে রান্না করব হচ্ছে মাটির নিচের আলু। এটাকে আমরা গড় আলু বলে থাকি, জানি না আপনারা সবাই কি বলেন, এক একটা জায়গার এক একটা ভাষা হয়তো। তো আলুটা আমার আম্মু গ্রাম থেকে দিয়েছিল, মাটি সহকারে রাখছি এর জন্য, কারণ মাটি সহকারে রাখলে এটা যদি অনেক দিন রাখা যায় তাহলে ভালো থাকে। তো অনেক দিন নিয়ে আসা হয়েছে বাট রান্না করা হয়নি, রান্না করব করব বলে রান্না করাই হয়নি। তো আজকে ভাবছি রান্না করব কুমড়ো বড়ি দিয়ে, কুমড়ো বড়ি দিয়ে হোক আর চিংড়ি মাছ দিয়ে হোক, যেটাই হোক দিয়ে রান্না করব আর কি। তো এখন এটা কাটবো, অনেক মাটি, নাড়তেই ভয় লাগতেছে। প্রথমে ছোটটা কেটে নেই, পাত্র নিয়ে আসা হয়নি রাখার জন্য। এটা কিন্তু খেতে খুব ভালো লাগে, এই যে পচে যাচ্ছে, আর দুই তিন দিন রাখলে মনে পুরোটাই পচে যেত আর কি, জানি না ভিতরে আরও পচে গেছে কি না। অবশ্যই এখানে কাটা ছিল এর জন্য পচে যাচ্ছে মনে হয়, ভিতরে যাই হোক ভালোই আছে। আসলে শহরে এগুলো পাওয়া যায় না, গ্রামে থাকলে এগুলো খাওয়া হয় মাঝে মাঝে, মাঝে মাঝে বলতে যখন এই আলুটা ওঠে আর কি। তো এই আলুটা যারা খায়, মানে যাদের যাদের দেশে হয় আর কি, সব জায়গায় লাগালে, মানে গ্রামে লাগালে এটা হবে আর কি। এটা আপনারা মাছ দিয়ে, রুই মাছ দিয়ে রান্না করতে পারেন, যে কোনো মাছ দিয়ে রান্না করলেই ভালো লাগবে আর কি। তো এই যে এভাবে ছোট ছোট করে কেটে রাখবো, এর থেকে চাইলে বড় করে, মানে বড় করেও কাটলে হয়, তবে আজকে আমি ছোট ছোট করে কাটবো। এটা আবার পিছলা, পিছলে যায়, একলাই ভেঙে যাচ্ছে। এটা তো পুরোই পচে গে যাচ্ছে মনে হয়, অর্ধেকটা কেটে ফালাই দিলাম। এটা কিন্তু প্রথমে আগে হালকা গরম পানিতে ভাপ দিয়ে নিতে হয়, এই কষ্টটা যেন বের হয়ে যায়, অনেক মাটির সাথে। পুরোটাই ভাবছি রান্না করে ফেলবো, কারণ এটা রাখলে নষ্ট হয়ে যাবে, বোঝা যাচ্ছে এমনি অনেকদিন হয়ে গেছে। একলাই ভেঙে যাচ্ছে, কাটা লাগছে না। অনেক মাটি এখন পরিষ্কার করতে যেয়ে আমার অবস্থা কাহিল হয়ে যাবে, এই যে হাতের অবস্থা দেখেন কি অবস্থা।
তো এই যে কাটা শেষ, এটা কিন্তু কাটার সময় হচ্ছে হ্যান্ড গ্লাভস পরে কাটলে বেশি ভালো হয় যেহেতু একটু হাত চুলকায়। তো এই যে এটা কাটা হয়নি, এটা কাটতে হবে পচা জায়গাটায়। তো যাই হোক, এখন আমি ধুয়ে নিব, একটু বাহিরে যাব, বাহিরে থেকে এসে তারপর রান্না করব আর কি, রান্না করার সময় শেয়ার করব। তো এখন আলুগুলো পানির মধ্যে দিয়ে দিলাম, হালকা গরম পানিতে একটু ভাপিয়ে নেব, বেশি ভাপাবো না কারণ নরম হয়ে যাবে। আর এই যে মশলা দিয়ে দিলাম, তো মশলা যেগুলো দেয় নর্মালি যেগুলো দেয় আর কি সেগুলোই দিয়েছি। আর এখন মশলাগুলো ভেজে কষিয়ে নেব, মশলাটা ভালোভাবে আগে একটু কষিয়ে নেব জ্বালিয়ে। এখন সে আলুগুলো দিয়ে দিচ্ছি মশলার মধ্যে, আলুগুলো কিন্তু ভালোভাবে একটু কষাতে হবে, এই আলুটা ভালোভাবে কষালে খেতে খুব মজা লাগে। তো এখন আমি মশলার সঙ্গে মিক্স করে নিচ্ছি ভালোভাবে। এই আলুটা আপনারা রুই মাছ কিংবা চিংড়ি যে কোনো মাছ দিয়ে খাইতে পারবেন। তো আমি তো আজকে মাছ দিব না, কুমড়ো বড়ি দিয়ে এই আলুটা রান্না করব, কারণ কুমড়ো বড়ি আমার খুবই ভালো লাগে। এখন বড়িগুলো দিয়ে কষি, বড়িগুলো কষিয়ে নেব। যদি বড়ি দিয়ে আলু রান্না করেন বড়িটি একটু পরে দিতে হবে, যেহেতু আলুটা একটু সেদ্ধ হতে সময় লাগে, তার সাথে যদি বড়ির সাথে সাথে দেওয়া যায় বড়িটা একদম নরম হয়ে যাবে, তাই বড়িটা একটু পরে দিতে হবে। তো এখন সামান্য মানে সামান্য বলতে পরিমাপ মতো পানি দিয়ে দিচ্ছি, আর এই আলুটা মানে একটু মানে কষানোর জন্য আর কি। তো আমি কষানোর পরে ঝোলের জন্য পরিমাপ মতো পানি দিয়ে দিয়েছিলাম, আর এই মানে এই তো আলু তরকারিতে একটু পানিটা বেশি, ঝোলটা একটু বেশি রাখতে হয়, না হলে শুকাই যায়। তো আর এদিকে হচ্ছে টাকি মাছ ভাজি করছি ভর্তা করব বলে। তো কসমেটিক্স দোকানে আসলাম একটু কিছু টুকিটাকি জিনিস কিনবো বলে, ছোটোখাটো জিনিস কিনলে আমি এ দোকান থেকেই কেনাকাটা করি আর কি। এ দোকানে মোটামুটি ভালো জিনিস পাওয়া যায়, বলতে গেলে অনেক কিছুই পাওয়া যায় আর কি।